কম্পিউটারে কোরআন মাজিদ পড়া এবং শোনার সবচাইতে সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি সুজন আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ভয়েস অফ ফরাজি। আমাদের প্রত্যেকের উচিত মহান রাব্বুল আলামিনের দেয়া কোরআনুল কারিমকে জানা, বোঝা এবং তা প্রতিনিয়ত পাঠ করা। মোবাইলে অনেক অ্যাপস আছে যা দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করা যায় অথবা শোনা যায়। একইভাবে পিসিতেও কিছু সফটওয়্যারের মাধ্যমে তা সম্ভব হয়, তবে সেই প্রসেসগুলো অনেকটাই কমপ্লিকেটেড। আমার চ্যানেলে অনেকেই সফটওয়্যার ইনস্টলেশনের সমস্যা নিয়ে কমেন্টস করেছেন, তাই আজ আমি এমন একটি গুগল ক্রোম এক্সটেনশন দেখাবো যা দিয়ে কোরআনুল কারিম শুনতে পারবেন আপনার পছন্দের কারিগণের কণ্ঠে এবং সুরার আয়াত বা অর্থ কপি করে সোশ্যাল মিডিয়া, ব্লগ অথবা যে কোনো আর্টিকেলে আপলোড বা পেস্ট করতে পারবেন, আর তা একদমই ফ্রিতে এবং এতে কোনো প্রকার ইনস্টলেশনের ঝামেলাও হওয়াতে হবে না। প্রথমবার সুরাটি শোনার সময় ইন্টারনেট থাকলে পরবর্তীতে অফলাইনে শুনতে পারবেন, মানে পরবর্তীতে আপনার ডাটার প্রয়োজন হবে না। প্রথমে আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ আছে কিনা তা নিশ্চিত হন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, তাতে সরাসরি গুগল ওয়েব স্টোরের এই পেজে নিয়ে আসবে। এখান থেকে অ্যাড টু ক্রমে ক্লিক করুন, তারপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করুন, তাতেই আপনার ইনস্টলেশন প্রসেসটি সম্পূর্ণ হয়ে যাবে। এখন গুগল ক্রোমের এক্সটেনশনের এই লোগোতে ক্লিক করে কুইক কোরআন অ্যাপসটি পিন করে দিন, তাহলে পরবর্তীতে সহজেই ব্যবহার করতে পারবেন। যখনই এই কুইক কোরআন অ্যাপসটি ব্যবহার করার দরকার পড়বে তখনই গুগল ক্রোম ওপেন করুন, উপরের ডান পাশে থাকা কুইক কোরআনের এই লোগোতে ক্লিক করুন। এখন যদি এই প্লে বাটনে ক্লিক করা হয় তবে বাই ডিফল্টভাবে সুরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু হয়ে যাবে, তবে এই ড্রপ ডাউনে ক্লিক করে পছন্দমতো সুরা নির্বাচন করতে পারবেন এবং বাম পাশের ড্রপ ডাউনে ক্লিক করে কারি নির্বাচন করার সুযোগ রয়েছে। এই থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে প্লে হওয়া সুরাটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। আর যদি সুরা দেখে দেখে তেলাওয়াতের দরকার হয় তবে এই লোগোতে ক্লিক করুন, তাতে নতুন একটি ট্যাবে পুরো কোরআন মাজিদ ওপেন হবে। চলুন প্রথমেই দেখি কি করে বাংলা ট্রান্সলেশন অ্যাড করা যায়। বাংলা ট্রান্সলেশন অ্যাড করতে হলে এখানে চেঞ্জে ক্লিক করুন, সাথে সাথে ডান পাশে আরেকটা পপ আপ চলে আসবে। এখানে বিভিন্ন ভাষার পাশাপাশি বাংলা ভাষায় পাঁচটি ট্রান্সলেটর দেওয়া আছে, এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটিতে টিক মার্ক করে দিন। আমি তাফসিরুল কোরআন দিলাম। আপনি ইচ্ছা করলে একের অধিক ট্রান্সলেটর বিভিন্ন ভাষায় নির্বাচন করতে পারবেন, যেমন আমি এখানে বাংলার পাশাপাশি ইংরেজিও রেখেছি, তবে এখান থেকে টিকমার্ক উঠিয়ে দিয়ে যে কোনো একটি ভাষা নির্বাচন করারও সুযোগ রয়েছে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী সুরা নির্বাচন করতে পারবেন। ধরা যাক আমরা সুরা আর রহমান শুনতে যাচ্ছি, তাই এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে এবং এখানে এসে মাউস স্ক্রল করে নিচে আসলে সুরা আর রহমান পাওয়া যাবে। সুরা আর রহমানেতে ক্লিক করলে তার পাশেই আয়াত সংখ্যা দেখতে পাওয়া যাবে, মানে সুরা আর রহমানে যেই কয়টি আয়াত আছে সেই কয়টি নাম্বার এখানে দেওয়া আছে এবং সেই সংখ্যায় ক্লিক করলে সরাসরি সেই আয়াতে চলে যাওয়া যাবে। এখন যদি আয়াতটি পড়তে চান তবে এখান থেকে পড়তে পারবেন, অর্থ জানতে চান তবে এখানে পাবেন, যদি তেলাওয়াত শুনতে চান তবে প্লে বাটনে ক্লিক করে শুনতে পারবেন, আর যদি তাফসির শুনতে চান তবে থ্রি ডটে ক্লিক করে এই তাফসিরে ক্লিক করুন। এখান থেকে তাফসিরকারী নির্বাচন করে নিতে পারবেন এবং তাফসির সহ আয়াত ও আয়াতের অর্থ কপি করে যে কোনো জায়গায়, যেমন সোশ্যাল মিডিয়া, ব্লগ, আর্টিকেল অথবা অন্য যে কোনো ইন্টারনেটে অথবা মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করতে পারবেন। আর এই রিডিং বাটনে ক্লিক করে কোরআন মাজিদে সাধারণ ভিউয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন। উপরের বাম পাশের কোরআন ডট কমে ক্লিক করে হোমে চলে যেতে পারবেন। তো এভাবেই আপনি কোরআনুল কারিমের যে কোনো সুরার তেলাওয়াত, অর্থ ও তাফসির পড়তে পারবেন এবং কপি করে যে কোনো জায়গায় পেস্টও করতে পারবেন। সম্মানিত ভিউয়ার, আমাকে এই ভিডিও সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা করতে পারবেন ডেসক্রিপশনে দেয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে অথবা কমেন্টেও আপনার মন্তব্য জানাতে পারেন। আই বাটনে লিঙ্ক দেয়া আছে, এখান থেকে প্লে লিস্টের অন্য যে কোনো ভিডিও দেখতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। লাইক এবং শেয়ার দিয়ে পাশেই থাকুন।